হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, আমি আজকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সেকেন্ড পার্টটাকে নিয়ে এসেছি, মানে এর অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, তোমরা বইতেও দেখবে। তা নেক্সট পার্টে কী আছে? নেক্সট পার্টে তোমাদের আরও কয়েকটা বিশেষ টাইপের প্রবলেম আছে, মানে যেগুলো একমাত্র পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সলভ করতে হবে, আর তার কিছু টেকনিকও আছে, সেটা আমি বলে দেব। প্লাস তোমাদের আরও কয়েকটা এক্সট্রা ফর্মুলা আছে, যেগুলোর থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে, মানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কিন্তু পরিবর্ত পদ্ধতির থেকে বেশি আসে ইন্টিগ্রেশনের। বাকি তো এমনি তোমার নির্দিষ্ট ইন্টিগ্রেশন আছে, ওখান থেকেও কিছু আসতে পারে, আবার আংশিক থেকেও আসতে পারে, মানে এই কয়েকটার মধ্যেই আর কি ঘোরাফেরা করে। আর পরীক্ষায় জানো তো কী টাইপের কোয়েশ্চেন দেয়? পরীক্ষায় কিন্তু তোমাকে বলে দেবে না যে এই পদ্ধতির মাধ্যমে ইন্টিগ্রেশনটাকে সলভ করো, তোমাকে জাস্ট দেবে তুমি ইন্টিগ্রেশন সলভ করো। এবারে সেটা তোমার ব্যাপার তুমি কোন পদ্ধতি ইউজ করবে, তুমি যে কোনো পদ্ধতি কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? আর নির্দিষ্ট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকলন যখন পড়াবো তখন বুঝতেই পারবে যে ওটা দেখলেই বোঝা যায় যে ওটা হলো নির্দিষ্ট সমাকলন। আর বাকিগুলো যদি মানে একটু কিছু অন্য টাইপের দেয় তাহলে তোমায় একটু মাথা ঘামাতে হবে, প্রথমে ভাবতে হবে এটা কোন ফর্মে আছে বা কোন জায়গাটা ডিস্টার্ব করছে যাতে আমি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতে পারি এই সব। তাহলে আমি এখানে কিছু রুল বলে দিয়েছি, আর রুলগুলো কীভাবে এসছে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? এবারে আমি তোমাদের আগের ভিডিওতে অলরেডি রুল কীভাবে এসেছে আমি সেই ট্রিকটা বলে দিয়েছি, তাহলে এখানে ওই ট্রিকটাকে নিয়েই আবার ডিসকাস করবো। আর এবারে তোমরা ট্রাই করবে যে রুলগুলোকে কী ধরে বা মানে এক্স ইকুয়ালস টু কী ধরে রুলটাকে আনা হয়েছে। একবার যদি তুমি বুঝে যাও যে এক্স ইকুয়ালস টু এটা ধরে রুলটা আনা হয়েছে, তাহলে আমার মনে হয় তুমি পরিবর্ত পদ্ধতি অনেকটাই বুঝে গেছো, আর যে কোনো অঙ্কই প্রায় পরীক্ষায় সলভ করতে পারবে এখান থেকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট রুলে যাই। সেম পরিবর্ত পদ্ধতি, কোনো একটা এক্স বা কোনো একটা টার্ম যেটা কিনা আমাদের ডিস্টার্ব করবে, সেই টার্মটাকে আমরা কিছু একটা অন্য টার্ম ধরে নেব, সেটা দিয়ে পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা সলভ করব। আর জিনিসটা কী হয়, অনেক ছোট হয়ে যায়, সেটা আমরা অলরেডি আগের ভিডিওতে দেখে এসেছি। তাহলে দেখা যাক, রুল ওয়ান কী আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এর রুল কী? ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এইবার তোমরা বলো যে অবভিয়াসলি বুঝতে পারছো যে এক্সকে কিছু একটা ধরতে হবে, যেহেতু প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি আছে, সেটা ধরে তোমার এই জিনিসটা বেরোবে। তাহলে এক্সের এমন কী ভ্যালু ধরা যেতে পারে? ফার্স্ট তোমরা কী দেখবে, এক্সের সাথে এ আছে, ঠিক আছে? এক্সের সাথে এ থাকা মানে হলো আমি বুঝে গেলাম যে এ দিয়ে কিছু তো একটা থাকবে, আর তার সাথে কী থাকবে, অবভিয়াসলি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এইবারে দেখো, আমি আরও একটা জিনিস জানি যে এ সামথিং ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার মানে হোল স্কোয়ার হচ্ছে, তার মানে কি আমি এ স্কোয়ার পুরোটার থেকে কমন নিতে পারবো। তাহলে আমার এমন জিনিস নিতে হবে যেটা কি না এ স্কোয়ার ইনটু সামথিং স্কোয়ার প্লাস ওয়ান, যেটা আমাদের একটা ডাইরেক্ট ভ্যালু দেয়। তাহলে সামথিং স্কোয়ার প্লাস ওয়ান এই টাইপের কোন ফর্মুলা একমাত্র ইউজ করা যায়, বা কোন ফর্মুলার থেকে আমরা ডাইরেক্ট ভ্যালুটা পেতে পারি? আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান, তার মানে কি সেক্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে কি আমি যদি এক্সের জায়গায় এ ট্যান থিটা ধরি, তাহলে আমার নিচেরটা কী হয়ে যাবে দেখো, এ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান। আর ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান কি আমাদের কিছুই নয়, সেক্স স্কোয়ার থিটা। তাহলে ওখান থেকে আমরা ওটাকে ইজিলি সলভ করতে পারবো, বোঝা গেল? তাহলে আমায় কী ধরতে হবে এক্সের জায়গায়? এক্সের জায়গায় আমাকে কিছুই নয়, এ ইন্টু ট্যান থিটা ধরতে হবে। আর তাই জন্য দেখছো তোমরা উত্তরে কী আছে, দেখো ট্যান ইনভার্স এক্স বাই এ। এর কারণটা কী? কারণ তোমরা ভাবো এক্স ইকোয়ালস টু তোমরা যদি ট্যান থিটা ধরো, তাই থিটা সমান কত হবে, সরি এক্স ইকোয়ালস টু তোমরা কী ধরেছিলে, এ ট্যান থিটা, সরি। তাই ট্যান মানে এখান থেকে যদি থিটার ভ্যালু বার করো তাহলে কী হবে, থিটার ভ্যালু কিছুই নয়, ট্যান ইনভার্স এক্স বাই এ হবে। আর তাই জন্যই কিন্তু এখানে থিটার ভ্যালুটা আছে, বোঝা গেল? আশা করি বুঝেছো। এবার নেক্সট ফর্মুলায় যাই। তাহলে বোঝা গেল কীভাবে পরিবর্ত পদ্ধতির মাধ্যমে ফর্মুলাটা বার করা হলো? একবার যদি বুঝে যাও যে কী ধরতে হবে, তারপর তো খুব ইজিলি বার করতে পারবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এর ভ্যালু হলো ওয়ান বাই টু এ লগ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এবারে তোমরা চলে যাবে কোন পদ্ধতিতে, তোমরা ভাববে যে এক্সের জায়গায় কিছু একটা এ ধরতে হবে, অবভিয়াসলি যেহেতু এ আছে।
আর তার সাথে কি ধরবো আমরা, ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো? কিন্তু আমি এখানে অন্য একটা ট্রিক অ্যাপ্লাই করবো, আর যেই ট্রিকটা তোমাদের জানা জরুরি, তাই জন্য আমি এটা প্রুফ করে দেখাবো যে কিভাবে ট্রিকটা বার করলাম, ঠিক আছে? তাই ওটা অবভিয়াসলি দেখাবো। তাই নেক্সট আগে দেখে নিই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বুঝতেই পারছো, জাস্ট মাইনাস কমন নিয়ে মানে একটা বাইরে বার করা। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই ফর্মুলাও সেম হবে, জাস্ট এটা উপর নিচ হয়ে যাবে, আর এই এক্স মাইনাস এটা এ মাইনাস এক্স হয়ে যাবে। কি, 1/2 এ লগ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স প্লাস সি। আর দুটোরই ডেরিভেশান এক। আমি যদি একটা ডেরিভেশান তোমাদের করে দেখাই তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো চারেরটা কী আছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু লগ অফ এইটা প্লাস সি, ঠিক আছে? তাহলে এই টাইপের ডেরিভেশানকে কীভাবে সলভ করা যায় ভালো করে দেখো। এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, মানে প্লাস হোক বা মাইনাস হোক আমার সেম ফর্মুলা এখানে ইউজ হবে। এখানে যদি প্লাস হয় এই ভিতরেও এখানে প্লাস হবে, আর এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ধরো হলো, তাহলে এই ক্ষেত্রে এক্সের ভ্যালু কী ধরা উচিত আমাদের? অবভিয়াসলি এ ট্যান থিটা, যেটা প্রথমে ধরেছিলাম। কারণ কি, প্রথমেরটাও দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, আর এখানেও কী আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যতই রুট হোক, বাট ওখানে কি এক্স স্কোয়ার, এক্সের জায়গায় আমি যদি এ ট্যান থিটা ধরাই তাহলে কি আমার ভিতরে কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ার সেক টু দি পাওয়ার টু থিটা, তার মানে কি আমার রুটের থেকে বাইরে আসবে এ সেক থিটা, ঠিক আছে? তার মানে কি জিনিসটা আমার সলভ করতে অনেক ইজি হবে। বোঝা গেল কীভাবে ধরতে হবে? তাহলে এইবারে তোমরা বলো, ধরো এই ভিতরে হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন তোমরা কী করবে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন তোমাকে এমন একটা এলিমেন্ট ভাবতে হবে যেটা কি না এস, এক্সের সাথে অবভিয়াসলি এ সামথিং ট্রিগোনোমেট্রিক ফাংশন তো হচ্ছেই। তাহলে এ স্কোয়ার যদি তুমি ভিতরে কমন নাও তোমার কী হবে, সামথিং স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? ঠিক বললাম? তাহলে তোমাকে ভিতরে এমন কিছু এক্সের জায়গায় ধরতে হবে যেখানে সামথিং স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু তোমায় ডাইরেক্ট একটা ভ্যালু দেয়, পজিটিভ ভ্যালু অবভিয়াসলি, কারণ রুটের ভিতরে আছে, আমি তো নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারি না। তাহলে আবার আমরা ওই ফর্মুলাটাতেই চলে যাবো, কি সেক টু দি পাওয়ার টু থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, সেটা আমরা জানি। তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটা সমান কী লিখতে পারি, সেক টু দি পাওয়ার থিটা মানে টু থিটা মাইনাস ওয়ান। তার মানে আমি যদি এখানে এক্সের জায়গায় এ সেক থিটা ধরি তাহলেই আমার কাজ হয়ে গেল। তাহলে আমার পুরো ভিতরের জিনিসটা কী হয়ে যাবে, রুট থেকে বাইরে বেরোলে এ ট্যান থিটা। আশা করি বোঝা গেল, খুব ভালো, আশা করি বুঝে গেছো, ঠিক আছে? এই টেকনিকগুলো ফলো করলেই কিন্তু পরিবর্ত পদ্ধতি আস্তে আস্তে চলে আসবে, আর এগুলো হঠাৎ করে আসবে না, তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা অলরেডি এই ধারণাটা পেয়ে যাবে। নেক্সট পাঁচেরটায় চলে যাই। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আবার তোমরা একইভাবে বলো যে এক্সের জায়গায় এমন কী ধরলে আমার ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। তার মানে আমি যদি ভিতর থেকে এ স্কোয়ার কমন নিই তাহলে কী থাকবে, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সামথিং স্কোয়ার। তাহলে আমাকে এমন কিছু ভাবতে হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে যেখানে ওয়ান মাইনাস সামথিং স্কোয়ার ইকুয়ালস টু আমাদের একটা ডাইরেক্ট ভ্যালু দেয়। তাহলে এরকম কী আছে, ওয়ান মাইনাস সামথিং স্কোয়ার একমাত্র সাইন বা কস, তার মানে আর আমরা কি সবসময় সাইনকেই প্রেফার করি আমরা জানি। তাহলে আমরা যদি এক্সের জায়গায় এ সাইন থিটা নিই তার মানে আমি ভিতরে কত পেয়ে যাচ্ছি, রুটের ভিতরে এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, তার মানে কি এ কস থিটা ইজিলি রুট থেকে বাইরে বেরোচ্ছে। বোঝা গেল, আশা করি বোঝা গেছে। আর তাই জন্যই দেখতে পারো এখানে কিন্তু থিটা মানে এই পুরো ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেহেতু থিটা এসছে, আর আমরা কি ধরেছি এ সাইন থিটা ইকুয়ালস টু কি এক্স, তাই থিটার ভ্যালু কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, আর তাই জন্যই কিন্তু এখানে সাইন ইনভার্স এক্স বাই এটা এসছে আমাদের ধরার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা যদি এখানে এক্স কস থিটাও ধরো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে না, বাট তোমার এখানে মেবি কস ইনভার্স বা এই টাইপের কিছু হয়তো আসতে পারে, কিন্তু অঙ্ক কখনো ভুল হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস মাথায় রাখো, ইন্টিগ্রেশনের কিন্তু সবসময় যে একই রুলে তোমরা সলভ করলে নাম্বার পাবে, অন্য রুলে সলভ করলে নাম্বার পাবে না, এমনটা নয়। তোমাদের পছন্দসই যে কোনো রুলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্লাস তোমাদের আরেকটা যে বেনিফিট, যে তোমার অ্যান্সার কিন্তু একরকম সবসময় বেরোবে এমনটাও নয়। যেমন আমি বললাম, আমি যদি এক্সের জায়গায় কস থিটা ধরি এ কস থিটা, তাহলেও আমার অ্যান্সারটা সলভ হবে, কিন্তু আমার অ্যান্সারটা এর থেকে অবভিয়াসলি আলাদা হবে।
মোট কথা আমার অ্যান্সার বের করে কাজ, অ্যান্সার মিলুক চাই না মিলুক অন্য কারুর সাথে, ঠিক আছে বুঝলে আশা করি। তাই ডুয়েটটা সলভ করে দেখা যায়, ডুয়েটটা এমন কি আরও ইজি প্রসেস আছে যার মাধ্যমে এ সাইন বা কস এইসব না ধরে আমরা ডাইরেক্ট সলভ করতে পারি। তাহলে আমি ওই প্রুফটা করে দেখিয়েছি, কারণ এই প্রুফটা থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখবে যেগুলো তোমাদের ফিউচারে এক্সামে কাজে আসবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই এটাকে আমি কী হিসাবে ভেঙেছি দেখো, ফার্স্ট ডিএক্স বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এইবারে আমরা ছোটোবেলায় এরকম গুণের আকারে ভাঙাটা শিখেছিলাম, যেখানে তোমার প্লাস বা মাইনাসের আকারে আমরা ভাঙতাম। তাই দেখতে পাচ্ছ আমি সেম এই জিনিসটাকে ভেঙেছি, কীভাবে, ওয়ান বাই টু এ কমন নিয়েছি, তাই উপরে কী এসেছে টু এ। এবার টু এটাকে আমি কীভাবে লিখেছি দেখো, এক্স প্লাস এ মাইনাস অফ এক্স প্লাস এ, তার মানে আমি যদি পুরোটাকে ভাঙি অ্যাকচুয়ালি ওটা কিন্তু এই জিনিসটা হয়ে যায় পুরো। দেখো তুমি এইটাকে যদি তুমি ব্রেক করো তুমি এই জিনিসটা পাবে, আশা করি এগুলো জানো ছোটোবেলায় করে এসছো যে গুণের আকারে কীভাবে প্লাস মাইনাস এসব ভাঙে, মানে সবসময় ছোটোটা আগে থাকে মাইনাস অফ বড়টা থাকে, ঠিক আছে। আর অবভিয়াসলি এখানে ওয়ান বাই টু এ আসবে, আর এক্সের রেসপেক্টে ভাঙবে না, এক্সের রেসপেক্টে যদি ভাঙো তাহলে কিন্তু আবার এক্সকে নিয়ে ঝামেলা হয়ে যাবে। তার মানে যদি তুমি ওয়ান বাই এক্স প্লাস এ মাইনাস অফ ওয়ান বাই এক্স মাইনাস এ করো তাহলে দেখবে এখানে তোমাদের টু এক্স কমন নিতে হবে, আর সেটা যদি নাও অঙ্ক কিন্তু করা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই মাথায় রাখবে এখানে যেন কনস্ট্যান্টটাই আছে। তাহলে কনস্ট্যান্ট আমরাকে বাইরে বার করতে পারি, এইবারে দেখো এই দুটোকে আমি সেপারেট করে লিখছি। তাই দেখো ডিএক্স বাই এক্স মাইনাস এ কিসের ফর্মুলা, কিছুই নয়, লগ এক্স মাইনাস এ, এটা অলরেডি জানো। তেমনি ডিএক্স বাই এক্স প্লাস এ কিসের ফর্মুলা, লগ এক্স প্লাস এ। এইবারে ভালো করে দেখো এটা কিছুই নয়, লগ এ মাইনাস লগ বি, যার ফর্মুলা কী হয়, লগ এ বাই বি। তাহলে আমরা লগ এ বাই বি অ্যাপ্লাই করেছি, আমাদের পুরো প্রুফটা হয়ে গেল। আর সি অবভিয়াসলি লাস্টে লিখবে, যেমন লেখো সি কি সমাকলন ধ্রুবক। তাই বোঝা গেল, আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে আমি কীভাবে জিনিসগুলোকে ধরতে হচ্ছে, কত জিনিসটাকে ইজিলি আমরা বুঝতে পারছি যে কীভাবে ধরতে হচ্ছে ট্রিকের মাধ্যমে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, ওই জন্যই বলি আমার ভিডিওগুলোকে কিন্তু পুরো করে দেখবে আর কি, এই জিনিসগুলো কিন্তু অনেক শেখার জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় সত্যিই তোমাদের হেল্প করবে। ধরো ইনকেস কোথাও ফর্মুলাও তোমরা ভুলে গেলে, তোমরা ডাইরেক্ট ওখানে কিন্তু এ সাইন থিটা এ কস থিটা এইগুলো বসাতে পারো, তোমাকে যে ডাইরেক্ট ফর্মুলাই বসাতে হবে এমন নয়, তুমি সেই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি ডিরাইভও করতে পারো, নর্মাল বসিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। তাই ফার্স্ট উদাহরণে তোমরা চলে যাই, আর এই উদাহরণটা আগের উদাহরণের মধ্যে মতো তোমাদের অনেক কিছু শেখাবে যে ভবিষ্যতে বা ফিউচার এক্সামে কীভাবে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তাই দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে বুঝতেই পারছো নিচে একটা খুব একটা বড় এলিমেন্ট আছে। এইবারে যদি আমি নিচের পুরোটাকে ধরে নিই, ধরো তুমি ধরলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জেড, তাহলে আমার কি খুব লাভ হবে, আমি সেই দেখো টু এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকোয়াস টু ডিজেড পাচ্ছি, তার মানে আবার ওখানে আমার এক্সটাকে কনভার্ট করতে হবে জেডে, তাহলে এই উপরেও কিন্তু একটা আমার বাজে এলিমেন্ট চলে আসবে। তাহলে এই জিনিসটাকে কী করে আরও ইজি ওয়েতে সলভ করা যায়, তাহলে আমরা কী জেনেছি, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই সব ফর্মুলা আমরা জানি, তাহলে সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করবো ডাইরেক্ট। কীভাবে করবো দেখো, তার মানে আমায় জিনিসটাকে হোল স্কোয়ারে ভাঙতে হবে, সেটা আমি বুঝে গেছি। তাই ডিএক্স বাই কীভাবে ভাঙছি দেখো, এক্স স্কোয়ারটাকে একই রেখেছি, এক্সটাকে আমি ভাঙছি টু ইন্টু এক্স ইন্টু হাফ, ভাঙতে পারি, সেই এক্স হচ্ছে ব্যাপারটা। এইবারে দেখো আমি হোল স্কোয়ারে যাতে কনভার্ট করতে পারি, তার মানে আমি কী করছি, প্লাস হাফ স্কোয়ার দিয়ে যোগ বিয়োগ করছি, কারণ প্লাস হাফ স্কোয়ার যদি আসে এই পুরো জিনিসটা আমার হোল স্কোয়ারে চলে আসবে, আর আমি আরেকটা মাইনাস হাফ স্কোয়ার করতে পারি। তাই প্লাস হাফ স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার করেছি, আর প্লাস ওয়ান যেটা ছিল সেটা আগে থাকবে, তাহলে এই ফর্মুলাটা আমার কী হয়ে যাচ্ছে, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার। আর এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমি দেখো কী পাচ্ছি, প্লাস অফ থ্রি বাই ফোর। এবারে আমরা কার ফর্মুলা চিনি, ডিএক্স বাই এক্স প্লাস এস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ারটা তো আছে, আর এটাকে এইভাবে আমি লিখতে পারি এ স্কোয়ার রূপে, কোনো অসুবিধা নেই। এইবারে আমার কথা ভালো করে শুনবে, এইগুলো কিন্তু খুব মাথায় রাখার আর খুব গুড টিপস, ঠিক আছে, তোমাদের জন্য খুব বেনিফিট পাবে তোমরা। সবসময় মাথায় রাখবে আমরা কী জানি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টাইপের জিনিসকে আমরা চিনি। এক্সের সাথে যদি কিছু প্লাস বা মাইনাস কনস্ট্যান্ট থাকে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ধরো কোথাও তুমি দেখে নিলে টু এক্স আছে, তখন কিন্তু তোমরা এই ফর্মুলাটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে না, তোমায় কিন্তু ওই টু এক্সটাকে এক্স করতে হবে।
সেটা মেবি তোমরা পুরো ডিভাইড করে করতে পারো উপর নিচে টু দিয়ে, বা পুরো এই জিনিসটাকে তোমরা আবার কিছু একটা ধরে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, সে তুমি যে কোনো অ্যাপ্লাই করতে পারো। বাট কি, আমি এক্স প্লাস বা মাইনাস কনস্ট্যান্ট থাকলে তাহলে আমি ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এক্স যদি নিজে কারুর সাথে গুণ বা ভাগের আকারে থাকে তাহলে কিন্তু এক্সটাকে প্রথমত আমায় ছাড়াতে হবে ওই কনস্ট্যান্টার থেকে, তবে কিন্তু আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, বুঝলে? পরের অঙ্কতে কিছু কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবো। তাহলে এক্সের সাথে কিছু একটা কনস্ট্যান্ট প্লাস বা মাইনাস রূপে আছে, আমার কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। ফর্মুলা কী ছিল? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ফর্মুলা ছিল হলো 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এ এখানে কত? √3/2, তাহলে 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স পুরোটা বাই এ। ঠিক আছে, সিম্পলিফাই করে ভ্যালু এইটা এসে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো, আর এই টিপসগুলো কিন্তু মাথায় রাখবে, খুব তোমাদের হেল্প করবে পরীক্ষায়। এই সব জায়গাতেই কিন্তু স্টুডেন্টরা বেশি ভুল করে, স্যাররা ভালোভাবে বোঝায় না বলে। ঠিক আছে, উদাহরণ তিন কি আছে দেখো, এই জিনিসটা আছে, সেই আবার e^x দিয়ে খেলা আছে। তাহলে দেখতে পাচ্ছ উপরে কি আছে, e^x ইন্টু ডিএক্স, আর নিচে কি আছে, 1/3 ইন্টু e^x মাইনাস 3 e^2x। তাহলে আমি বুঝতে পারছি e^xকে যদি আমি জেড ধরি, উপরে আমার ডাইরেক্ট dz চলে আসবে। এত অঙ্ক করে আশা করি একটু তো এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে e^xকে আমি জেড ধরেছি, তাহলে e^x dx সমান কী পাচ্ছি আমরা, dz। তাহলে পুরো জিনিসটাকে জেডে কনভার্ট করে দিচ্ছি, জিনিসটা এইরম হয়ে গেল। এইবারে কথা হলো, দেখতে পাচ্ছ তোমরা 3 এর সাথে জেড স্কোয়ারটা ইন্টু রূপে আছে, আর আমি কি এইমাত্র বললাম তোমায় কনভার্ট করতে হলে প্রথমত নর্মাল জেড স্কোয়ারে রাখতে হবে, আর কি জেডের সাথে কিছু গুণের আকারে থাকা যাবে না। তার মানে কি করলাম, আমি -1/3 পুরোটা কমন নিলাম, নিয়ে জিনিসটাকে এই করলাম। এইবারে দেখো জেড একটা ভালো ফর্মে আছে, সে আমার কনস্ট্যান্ট যা ফর্মেই থাক আমার কোনো মাথা ব্যথা নেই, আমার জেডকে ভালো ফর্মে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবারে কীভাবে ভাঙবো, সেই আগেরটার মতো z² + 2 ইন্টু z ইন্টু হাফ, তার মানে হাফটা যেহেতু এনেছি তাই প্লাস হাফ স্কোয়ার দিয়ে যোগ আর বিয়োগ করবো, তাই যোগও করলাম বিয়োগও করলাম, আর আগে কী ছিল -1/3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার কিসের ফর্মুলা, z + হাফের হোল স্কোয়ার। আর এটাকে দেখো সিম্পলিফাই করে আমি কত পাচ্ছি, -√7/12 এর হোল স্কোয়ার লিখতে পারি, লিখতেই পারি। এইবারে দেখো এই জিনিসটা আমার কী হয়ে গেল, dz/z² - a² কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, তাই লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এইবারে আমি এর আরও একটা অ্যান্সার তোমাদের বলে রাখছি কীভাবে বেরোবে। ধরো এখানে মাইনাস সাইন যেমন আছে, অনেকে আছে যে মাইনাস সাইন আগে রাখা পছন্দ করে না, তাই মাইনাস সে কী করে ভিতরে গুণ করে দিল, তাহলে ফর্মুলাটা কী হয়ে গেল দেখো, তখন a² - z² তখন তোমরা আরেকটা লগের ফর্মুলা যেটা আছে সেটা ইউজ করবে, যেখানে তোমার ওই a+z / a-z এরম আছে, ওই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো তখন। তাই বুঝতেই পারছো আনসার কিন্তু একটু হলেও আলাদা হবে। তাহলে এইভাবে অ্যান্সার কিন্তু আলাদা হতে পারে, বাট তুমি যে কোনো মেথড কিন্তু ইউজ করতে পারো, এটাই কিন্তু পরীক্ষায় কাটবে না। তাহলে পুরো সিম্পলিফাই করার পর আর জেডের জায়গায় অবভিয়াসলি লাস্টে কী বসাবে, e^x, যেটা জেড ধরেছো তাই সেটা বসিয়ে তোমার অ্যান্সার এই হবে। ঠিক আছে, তাই নেক্সট উদাহরণে চলে যাই, আর খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। আমি জানি এই উদাহরণগুলো একটু মনে রাখা টাফ আছে, বাট এটা যদি আর কি কষ্ট করে একটু মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য পরীক্ষায় আর কি সলভ করতে খুব ইজি হবে, আর নাহলে আর কি একটু খাটতে হবে, ব্যাস এইটুকুনি। তাহলে কি উদাহরণটা ভালো করে দেখো, তুমি যদি কোথাও দেখো, কোথাও ইন্টিগ্রেশনের মধ্যে উপরে দেখতে পাচ্ছ আমার ax + b আছে, ঠিক আছে, আর নিচে হোল স্কোয়ারে ফরম্যাটে বা দ্বিঘাত একটা সমীকরণ আছে। কি বললাম, উপরে থাকবে ax + b, আর নিচে কি থাকবে, দ্বিঘাত সমীকরণ ফরম্যাটে যে কোনো একটা সমীকরণ আছে। তাহলে ওই সমীকরণটাকে বা কি এমন শর্টকাট পদ্ধতি আছে যেটাকে অ্যাপ্লাই করলে তোমরা ইজিলি এটাকে সলভ করতে পারো, সেটা দেখো। আমি উপরেরটাকে কিছু একটা ধরবো, কি ধরতে চলেছি দেখো, 3x - 5, এই জিনিসটাকে আমি ধরবো l · ddx অফ এই পুরো নিচেরটা + m। এইবার তোমরা আমায় জিজ্ঞাসা করবে, স্যার এটা ধরে আমার কী লাভ হবে, এটা আমি কেন ধরবো? আর আগে বলে দিই, এখানে l আর mটা কিন্তু অবভিয়াসলি কনস্ট্যান্ট, সেটা আশা করি বুঝতেই পেরেছো। তার মানে কনস্ট্যান্ট ইন্টু ডেরিভেশন অফ x² - 2x + 10 উইথ রেসপেক্ট টু x, আর প্লাস m আছে আর একটা কনস্ট্যান্ট। তাহলে এটা ধরে আমার কী লাভ হবে? ভালো করে দেখো, আমি যদি এই 3x - 5 এই জিনিসটাকে পুরো এই জিনিসটা দিয়ে প্রকাশ করি, তাহলে আমি এটা বাই
এইটা করতে পারি একবার, প্লাস আমি কি করছি এম বাই এইটা। এইবারে ঘটনা দেখো, আমি যখন ডিডি এক্স অফ এইটা করছি আর এল ইন্টু থাকছে, তার মানে ওটা কিছুই নয়। আমি যদি এটা বাই এইটা করি, এটা আমার কী হয়ে যাচ্ছে, পুরোটাই লগের ফর্মুলা। আশা করি বুঝতে পারলে, কারণ কি ডি জেড বাই জেড হচ্ছে, আর কনস্ট্যান্ট এল যা থাক, এল এর ভ্যালুটা তো আমরা বার করবোই, তাই ডি জেড বাই জেড অবভিয়াসলি ওটা লগের ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট ইউজ করতে পারবো। তেমনি এইখানে দেখো প্লাস এম বাই এইটা থাকছে, তার মানে কি আমি এক্ষুনি শিখলাম একটু আগে যে কীভাবে নিচে হোল স্কোয়ার বা দ্বিঘাত সমীকরণকে সলভ করতে হয়। তাহলে ওই জিনিসটাকে আমরা ওইটিকে সলভ করতে পারবো, তাহলে উপরের যে এক্স একটা এক্সট্রা টার্ম আসছে, ওই জিনিসটাকে আমরা এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারছি, আর আমাদের খুব ইজি হচ্ছে, বোঝা গেল? ওই জন্য কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে, আর এটা কিন্তু স্পেশাল মেথড, বইতেও আছে, অনেকগুলো আছে, বাট আমার মনে হয় এটা সবথেকে বেস্ট। ঠিক আছে, খালি এই ফর্মুলাটা মাথায় রাখবে, এক্স প্লাস বি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কিছু একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাই কী করেছি দেখো, থ্রি এক্স মাইনাস ফাইভ ডিডিএক্স সব করে দিয়েছি, করে এইবারে পুরো জিনিসটাকে সিম্পলিফাই করলে এবার এক্সের যে কোয়েফিসিয়েন্ট আছে ওটাকে এক্সের কোয়েফিসিয়েন্টের সাথে ইকুয়াল করবে, আর বাকি যে কনস্ট্যান্ট আছে সেটাকে কনস্ট্যান্ট পার্টের সাথে ইকুয়াল করবে। তাই থ্রি এক্স কার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, টু এক্স এল, আর মাইনাস ফাইভ কার সাথে ইকুয়াল হচ্ছে, এম মাইনাস টু এল। ঠিক আছে, এখান থেকে এল এর ভ্যালু পাচ্ছ থ্রি বাই টু, এখান থেকে এল এর ভ্যালুটা বসিয়ে দিলে তোমরা কার ভ্যালু পাচ্ছ, এম এর ভ্যালু, কোনো অসুবিধা নেই। বোঝা গেল কীভাবে ভ্যালুটা বার করতে হবে? জাস্ট উপরে পুরো জিনিসটাকে লিখে দেবে ওই টার্মে যে টার্মে লিখেছো। এবারে আমি কি বললাম, দুটোকে সেপারেট করবে, এল এর ভ্যালু বসাবে, আর এটা কিছুই নয়, উপরেরটা কি ডি অফ এইটা, তার মানে কিছুই নয়, ডিজেড বাই জেড, তার মানে কি লগ অফ এই পুরো নিচেরটা আমরা লিখতে পারি, তাই লিখেছি। আর এই জিনিসটাকে আবার একই প্রসেসে ভাঙবো, হোল স্কোয়ারের ফর্ম্যাটে যেরকম আগেরগুলোকে ভেঙেছি, ভাঙার পর দেখতে পাচ্ছ আবার সেই ফর্ম্যাটে আছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাই কিসের ফর্মুলা আসবে, ট্যান ইনভার্স, তার মানে ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, আর সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, বোঝা গেল? খুব ইজি। ঠিক আছে, উদাহরণ সাত, আর খুবই ইজি, অঙ্কটায় কোনো ডিফিকাল্টি নেই আমি বলবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট অফ এক্স মাইনাস আলফা ইন্টু বি মাইনাস এক্স। আমি কি করলাম, এক্স মাইনাস আলফা যে কোনো একটা পার্টকে আমি ধরে নিলাম, আর অবভিয়াসলি কী ধরবো, এক্স মাইনাস আলফা ইকোয়াল টু জেড স্কোয়ার, কারণ কি পুরোটা আমার রুটের মধ্যে আছে, জেড স্কোয়ার রাখলে আমারই সুবিধা হবে, জেডটা বাইরে ইজিলি বেরোতে পারবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি কী হবে, ডিএক্স ইকোয়াল টু টু জেড ইন্টু ডিজেড। তাহলে এবারে এক্সের জায়গায় তাহলে আমি কী বসাবো দেখো, জেড স্কোয়ার মাইনাস আলফা, আর কোন এক্সের জায়গায় বসাবো, অবভিয়াসলি এই এক্সটার জায়গায়, কারণ এইটাকে আমরা কিছু ধরিনি, তাই এই এক্সের জায়গায় আমরা কী বসাবো, জেড স্কোয়ার মাইনাস আলফা। ডিএক্সের ভ্যালু পেয়ে গেলাম, আর এক্স মাইনাস আলফাকে জেড ধরেছি, জেড স্কোয়ার ধরেছি, সরি। তাই বসিয়ে দাও ভ্যালুগুলো, তাহলে আমার বিটা মাইনাস এক্স কী হয়ে যাচ্ছে, রুট অফ বিটা মাইনাস জেড স্কোয়ার মাইনাস আলফা, আর জেড জেড এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার জিনিসটা পুরো কী হয়ে যাচ্ছে এরকম। এইবারে দেখো আমি এটাকে কী করছি, বিটা মাইনাস আলফাটাকে একদিকে রেখেছি আর জেড স্কোয়ারটাকে আরেকদিকে রেখেছি। তাহলে আমি বিটা মাইনাস আলফাটাকে এইভাবে লিখতে পারি, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল ভালো করে দেখো, ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার ফর্মুলা আমি জানি, একটু আগেই করলাম, সাইন ইনভার্সের ফর্মুলা হয়। তাহলে পুরো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি, তাই কী হচ্ছে, টু ইন্টু সাইন ইনভার্স কি জেড বাই এ, তাই তো? তাই জেড এটা, আর এখানে এ হলো রুট অফ বি মাইনাস আলফা, হয়ে গেল ফর্মুলা, মানে অ্যান্সার। জেডের জায়গায় কী বসাবে তোমরা, রুট অফ এক্স মাইনাস এ, কারণ এক্স মাইনাস আলফা সমান তুমি কী ধরেছো, জেড স্কোয়ার, তাই জেড ইকোয়াল টু কী হবে, রুট অফ এক্স মাইনাস আলফা, আর সিটা লিখতে কিন্তু কোথাও ভুলবে না। ঠিক আছে, তাই উদাহরণ দশে যাই, উদাহরণ দশে কী আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই টু এক্স মাইনাস থ্রি রুট অফ থ্রি এক্স প্লাস টু। এটাকে তোমরা দেখেই বুঝে গেছো যে থ্রি এক্স প্লাস টু এটাই একমাত্র আমার ডিস্টার্ব করছে, কারণ কি রুটের মধ্যে একমাত্র এটাই আছে। তাহলে এটা সমান কী ধরে নেবো, জেড স্কোয়ার। ঠিক আছে, তাই কী হচ্ছে আমার জিনিসটা, থ্রি ডিএক্স ইকোয়াল টু টু জেড ডিজেড। তাহলে কী করবো, এই এক্সের জায়গায় যেটাকে আমরা ধরিনি, সেই এক্সের জায়গায় আমরা কী বসাবো, জেড স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। ডিএক্সটাকে কীভাবে আমি লিখছি, ওয়ান বাই থ্রি আমি উপর নিচে কমন নিয়েছি, যার জন্য উপরে আমি কী করেছি, থ্রি ডিএক্স, আর উপরে যদি থ্রি ডিএক্স হয়ে যায় আমি এখানে ডাইরেক্ট টু জেড ইন্টু ডিজেড বসাতে পারি। তাহলে বাইরে আমার কনস্ট্যান্ট কী থাকছে, টু বাই থ্রি, আর এখানে কী হয়ে যাচ্ছে, জেড ডিজেড, আর এটাকে অলরেডি আমরা জেড স্কোয়ার ধরেছি, তাই একটা জেড বেরোবে যেহেতু রুটে আছে, তাই জেড জেড ক্যান্সেল আউট হয়ে গেল। ভিতরেরটাকে সিম্পলিফাই করলে এই আসছে। তাহলে আবার কী করবো,
দেখ এবার ভালো করে দেখো আমি জিনিসটাকে কী হিসাবে পাচ্ছি, যেটা আমি বলছিলাম টু জেড স্কোয়ার মাইনাস 30, তার মানে কি জেড এর সাথে কিছু একটা গুণের আকারে আছে। তাহলে আমি বুঝে গেলাম আমি জেডকে চিনি, জেডের সাথে যদি কিছু গুণের থাকে আমি তাকে চিনি না। তাহলে আমি কী করব, উপর নিচে আমি দুই দিয়ে ডিভিশন করব, যাতে এই জেড স্কোয়ারটা নর্মাল হয়ে যায়। মেবি কনস্ট্যান্টের সাথে যা থাক আমার অসুবিধা নেই, আমার এখানে জেড স্কোয়ার আনতে হবে, এটাই হলো আসল কথা। তাই পুরো ফর্মুলাটা আমার কী হয়ে গেলো, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস রুট অফ 13/2 এর হোল স্কোয়ার। তাই কী হয়ে গেলো, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিসের ফর্মুলা? লগ দিয়ে এসছে ফর্মুলা, ফর্মুলা বসিয়ে দেওয়া হয়ে গেল, জেড এর জায়গায় ভ্যালু বসাবে, সিম্পলিফাই করে দেবে, এই অ্যান্সার তোমরা পেয়ে যাবে লাস্ট অবধি। ঠিক আছে, ভালো কথা, আশা করি এবার একটু অনেকটা ইন্টারেস্ট পাচ্ছ আর বুঝেও ধরেও ফেলেছ ব্যাপারটা যে কীভাবে আর কি সলভ করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন রুট অফ 1+x উদাহরণ 12 আমাদের, ডিভাইডেড বাই 1-x ইন্টু ডিএক্স। তাহলে কী করবো, যে কোনো উপরের আমরা চেষ্টা করি সবসময় উপরটাকে যাতে ভালো ফরম্যাটে রাখার আর নিচেরটা যা হোক হোক, তাই আমি কী করব, উপর নিচে 1+√1+x দিয়ে গুণ করব। তাতে আমার প্রফিট কী হবে, উপরে রুটের ভিতর থেকে 1+xটা বেরিয়ে আসবে আর নিচে কী হয়ে যাবে আমার 1-x2। তাহলে ওটাকে আমি মেবি পরে চেঞ্জ করতে পারি প্রয়োজন মতো। তাহলে আমি তাই করেছি, উপর নিচে 1+x দিয়ে গুণ করেছি। ঠিক আছে, আমার ফর্মুলাটা এরম হয়ে গেল। তাহলে এবারে বাইরে যদি বের হয় জিনিসটা কী হয়ে যাবে দেখো, 1+x আর নিচে কী থাকবে, √1-x2। আমাকে প্রবলেম কে করছে, নিচের রুটটা করছে। ঠিক আছে, আগে ফার্স্টে দুদিকে ভেঙে দেবো, একদিকে এক্সে ভাঙবো আর একদিকে নর্মালে ভাঙবো। এবার নর্মালটাতে দেখো dx/√a² - x² হচ্ছে, যেটা কি আমার ডাইরেক্ট সাইন ইনভার্সের ফর্মুলা, তাই এই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার জ্বালাচ্ছে কে, নিচের এই পার্টটা, কারণ উপরেও এক্স আছে। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমি কী ধরে নেবো, জেড স্কোয়ার সুবিধার জন্য। তাই 1-x² = z² ধরেছি, তাহলে কী হচ্ছে আমার, -xdx = zdz। ঠিক আছে, তাহলে মাইনাস একটা আগে আসবে, -zdz উপরে চলে আসবে আর নিচেরটা অবভিয়াসলি কী হয়ে যাচ্ছে আমার জেড। তাহলে আমার কী হয়ে যাচ্ছে, পুরোটা -z+c আর আগে সাইন ইনভার্স এক্স আছে, আর জেড আমি কাকে ধরেছিলাম, √1-x² কে। ঠিক আছে, তাই জেড এর ভ্যালুটা √1-x² বসিয়ে দিলাম। এবার লাস্ট যে উদাহরণ সেটা দেখো আমাদের, আর খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা, ইন্টিগ্রেশন অফ √sin(x/sin³)-1/(1-sin³)dx। কাকে ধরলাম, এই প্রবলেমটাকে আমরা ধরলাম, sin³x = z². তাই ধরার পর দেখো আমি জিনিসটাকে ভাঙলে এই জিনিসটা পাচ্ছি, কোনো অসুবিধা নেই। এইবারে উপরেরটাকে আমি সিম্পলিফাই করছি, দেখো সাইন এক্স যদি কমন নিই উপরে আমি কী পাচ্ছি, 1-sin²x, তার মানে কি sin x into cos²x। তাই রুটের থেকে বাইরে বেরোলে আমরা কী পাচ্ছি, √sin x into cos x dx। আর এখানে sin³x এর জায়গায় আমি কী বসাচ্ছি, জেড স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখো, জিনিসটাকে যদি আমি সিম্পলিফাই করি 1/3 করে, তাই উপরে একটা 3 আনলো, তারপরে আমি কী করছি, উভয় দিকে sin x³³ দিয়ে গুণ করছি। তাতে কী হবে, এই জিনিসটা যাতে আমার উপরে আসে, যাতে আমি ডাইরেক্ট এইটা বসাতে পারি, বোঝা গেল। গুণ করে দেখো আমি এরম পাচ্ছি, আর এই লাস্ট অবধি অ্যান্সার হয়ে গেল। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।